দেখ, তাহলে আমরা এতক্ষণ ধরে গুণনীয়ক বার করলাম বা উৎপাদক বার করলাম, তাই তো? হ্যাঁ, গুণনীয়ক বা উৎপাদক বার করলাম, ঠিক আছে? গুণনীয়ক বা উৎপাদক বার করলাম। এবার দেখ, ধর এবার যদি বলে গ সা গু, ঠিক আছে, মানে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তাহলে আমরা যদি বলে দুটো সংখ্যা দেওয়া থাকে, এর আগের দিন ল সহ করেছে, তাই তো? ল মানে লঘিষ্ঠ, সা মানে সাধারণ, আর গ মানে কি গুণিতক বলেছি, গুণিতক বলেছি, ঠিক আছে। তাই ল সাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, সরি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কী বললাম, সব থেকে লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো, গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোটো যেটা হবে সেটা হবে ল সাগু, ঠিক আছে। তাহলে প্রথমে তো গুণিতক বার করেছিলাম এক দাদা, দুটো তিনটে সেই গুণিতক বার করেছিলাম, মনে আছে? ধর দুইয়ের গুণিতক বার করেছিলাম দুই চার ছয় আট, এরকম। তিনের গুণিতক বার করেছিলাম তিন ছয়, তারপর হচ্ছে নয় বারো, দিয়ে এরকমভাবে আরও ধর এখানে হবে দশ হবে বারো হবে। যে দেখ, এদের গুণিতক সাধারণ গুণিতক কী বলেছিলাম, দুটোর মধ্যেই আছে সেটা, ঠিক আছে। এটাও আছে, এটাও আর দেখ, এখানে ছয় আছে, এখানে ছয় আছে, এখানে দুই আছে, এখানে দুই নেই, এখানে চার আছে, এখানে চার নেই, এখানে তিন আছে, এখানে তিন নেই, এখানে আট আছে, আট নেই, এখানে নয় আছে, এখানে নয় নেই, এখানে বারো আছে, এখানেও দেখ বারো আছে, তাই না? তাহলে এগুলো সব সাধারণ, কী হবে সাধারণ মানে দুটোতেই আছে, সে বলেছিলাম না। সাধারণ মানে কি সবারই মধ্যেই থাকবে, আর অসাধারণ মানে কি সে বলেছিলাম, ধর কোনো মানুষের লেজ আছে, তাই লেজ সাধারণ না অসাধারণ? অসাধারণ, কারণ একটা মানুষের লেজ মানে সেটা অসাধারণ, সবারই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিড়ালের বিড়ালের শিং আছে, তাইলে বিড়ালের শিং থাকা তো অসাধারণ, তাই না? কেন সব বিড়ালের শিং থাকে না, কিন্তু যদি বলি বিড়ালের দুটো চোখ আছে, তাহলে সেটা সাধারণ না অসাধারণ? সাধারণ, কেন সব বিড়ালের দুটো চোখ থাকে, তাই তো? হ্যাঁ, একই রকমভাবে মানে যে জিনিস সবারের মধ্যে থাকবে সেটা হচ্ছে সাধারণ, আর অসাধারণ মানে হচ্ছে মানে সবারের মধ্যে নেই। তাহলে এই যে দুই এখানে আছে, এখানে দুই নেই, তাহলে দুইটা সাধারণ নয়, যদি সবারের মধ্যে থাকে সেটা সাধারণ। এবার সাধারণের মধ্যে আবার কি এরকম প্রচুর সাধারণ পাবো, এরপরে দেখ এর আঠেরো পাবো, এখানেও আঠেরো পাবো, ঠিক আছে। তাহলে পরপর যদি করতে করতে যাই, তাহলে প্রচুর পাবো, প্রচুর গুণিতক পাবো যেগুলো সাধারণ, কিন্তু তাদের মধ্যে সব থেকে ছোটো কোনটা? লঘিষ্ঠ, ল সা গু লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সব থেকে ছোটোটা, লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোটোটা, সব থেকে ছোটো কোনটা? সাধারণ গুণিতকের মধ্যে গুণিতক পেয়েছি, তার মধ্যে সাধারণ মানে এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, আবার তাদের মধ্যে লঘিষ্ঠ সব থেকে ছোটোটা, তাই সব থেকে ছোটো কোনটা? ছয়। তাইলে দুই ও তিনের ল সা গু কত পেয়েছিলাম? ছয় হবে, কেন সব থেকে ছোটো এইটা, ঠিক আছে। এইভাবে করেছিলাম, এখন শিখব গ সা গু, ঠিক আছে। গ মানে কি বলেছিলাম, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, গরিষ্ঠ মানে কি সবচেয়ে সবচেয়ে বড়, ঠিক আছে। সাধারণ, সাধারণ মানে কি সবারই মধ্যেই থাকবে যেটা, ঠিক আছে, সেটা থেকে সা, সায়ের এইটা আর গয়ের এইটা, আর গু মানে গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে, গুণনীয়ক, ঠিক আছে। আর ল সাগুর ক্ষেত্রে কী হয়, ল সাগু, ল মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, ঠিক আছে, সা মানে হচ্ছে সাধারণ, আর এই গু মানে কি গুণিতক, তাই যে ল সাগুর গুটা হয়েছে গুণিতক আর গ সাগুর গুটা হয়েছে গুণনীয়ক, ঠিক আছে। এবার ধর এইরকম বলেছে, ধর দুটি সংখ্যা দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে আট সংখ্যা, আর দিয়েছে ধরলাম বারো সংখ্যা, এই দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে বলেছে গ সাগু বার করতে হবে, গ সাগু বার করতে হবে। তাইলে আটের গুণনীয়ক বার করেছি, আটের গুণনীয়ক, আটের গুণনীয়ক, আটের গুণনীয়ক কী কী হবে বলতো? এক হবে, দুই হবে, চার হবে, আট হবে, আর বারো এর গুণনীয়ক কী হবে বল? বারো এর গুণনীয়ক এক হবে, দুই হবে, ছয় দোকানে বারো, তিন চারা বারো, চার তিন চারা বারো, চারও হবে, ছয় দোকানে বারো, আর হবে দেখ বারো হবে, তাই না?
তাহলে দেখ এদের মধ্যে সাধারণ কোনগুলো আছে, দেখ এক এটাতে সাধারণ আছে তাই না, ওখানেও এক আছে, এখানেও নিচে আছে, দুই আছে, উপরেও দুই আছে, এখানে দুই আছে, এখানে চার আছে, এখানে চার আছে, আর কোনো কিছু আছে দুইটুর মধ্যে আছে নেই। এবার বলছে দেখ তাহলে আমরা এগুলো গুণনীয়ক পেলাম তাই না, এরা গুণনীয়ক, ওগুলা গুণনীয়ক, গুণনীয়কের মধ্যে সাধারণ পেলাম একটা, সাধারণ দুটো সাধারণ পেলাম, তিনটি সাধারণ পেয়েছি। এবার তাদের মধ্যে কি বলছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়টা, তাহলে যতটা গসা সাধারণ গুণনীয়ক পেয়েছে তার মধ্যে সব থেকে বড় কোনটা বল, চার। অতএব এদের মধ্যে সবচেয়ে বড় চার, তো এক আছে, দুই আছে, চার আছে তাই না, তাহলে চার হচ্ছে সবচেয়ে বড়। তাহলে চার ও বারো এর, চার ও বারো এর গ সা গু, গসাগু হচ্ছে কত, কোনটা হবে বল, মানে সবচেয়ে বড় সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবচেয়ে বড় সাধারণ গুণিতক কত হবে, চার, সমান সমান চার, এইটাই উত্তর, এইটাই অ্যান্সার। বুঝতে পারলি গসাগু কি, বুঝতে পারছি গসাগু কি? আমাকে যদি বলে ধর বলল পাঁচ ও পঁচিশ এর গ সা ঘু বার করো, তাহলে প্রথমে কী করবে, পাঁচের উৎপাদক বার করবে, উৎপাদক বা পাঁচের গুণনীয়ক, উৎপাদকও যা গুণনীয়কও তাই, ঠিক আছে। পাঁচের গুণনীয়ক বল কী কী, এক হবে আর এক, আর কত হবে, পাঁচ, আর কিছু আছে নেই। পঁচিশ এর গুণনীয়ক বল, পঁচিশের গুণনীয়ক, এর গুণনীয়ক এক হবে আর তুই বল, তুই হিসাব করতে বসে আছিস, পাঁচ হলো আর পঁচিশ হয়েছে তাই তো, আর কিছু আছে, তো এবার দেখ তাহলে আমরা গুণনীয়ক পেয়ে গেছি তাই না, গুণনীয়ক গুটা পেয়ে গেছি, গুণনীয়ক পেয়ে গেছে হইলো, এর হইলো এক পাঁচ আর এক পাঁচ পঁচিশ। এবার আমরা বার করবো সা মানে সাধারণ, বল এই দুটোর মধ্যে সাধারণ কী আছে, পাঁচ আছে, আর কিছু আছে সাধারণ নেই, এক আছে, তাহলে এই দুটি সাধারণ পেয়েছি। এবার সাধারণের মধ্যে গ গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তাহলে দুটো সাধারণের মধ্যে সবচেয়ে বড় কোনটা, পাঁচ, অতএব কী লিখবো, পাঁচ ও পঁচিশ এর গ সা গু সমান কত, পাঁচ, এটাই উত্তর, এটাই উত্তর, এটাই উত্তর, ঠিক আছে। তাহলে এই একটা পদ্ধতিতে আমরা গসাগু বার করতে পারি, আর গসাগু বার করার আরও অনেক পদ্ধতি আছে, তাহলে আমি পরপর পরপর পদ্ধতিটা বলে দিয়েছি, এটা বুঝতে পেরেছিস তো, হ্যাঁ বুঝতে পেরেছিস গসাগু কীভাবে বার করতে হয়, ঠিক আছে। এবার অন্য আরও সোজা পদ্ধতিতে কীভাবে বার করা যায় সেটা আমরা শিখব, সেই গসাগুই বার হবে কিন্তু আরও সোজা পদ্ধতিতে, ঠিক আছে। একটা পদ্ধতি হয়েছে এইরকম, মা না উৎপাদকে ভাঙতে হবে, উৎপাদকে ভাঙতে হবে, যদি আমি ধরি আমাকে বলছি বারো ও ষোলো এর গ সা গু বার করতে বলছি, তাইলে প্রথমে বারোকে উৎপাদকে ভাঙব, বারোকে উৎপাদকে ভাঙব, যেমন এর আগে আমরা করেছিলাম না, বারোকে ভাঙলে কী হয়, দুই দিয়ে যাই কেনা দেখব, কত দুই দিয়ে যাবে, দুই দিয়ে বারোকে ভাঙা দিয়েছে, ছয় দোকানে বারো, তাহলে বারোকে ভাঙতে পারলাম, এবার ছয়কে ভাঙতে পারবো কিছুদি, দুই দিয়ে যাবে তিন দোকানে ছয়, তিনকে ভাঙতে পারবো কোনো কিছু দিয়ে, হ্যাঁ তিন একে তিন, ঠিক আছে, এক চলে আসে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা বারোকে এরকম করে ভাঙলাম, ঠিক আছে। এবার আমরা ষোলোকে ভাঙব, এই ষোলোকে ভাঙব, ধর ষোলোকে ভাঙছি, ষোলোকে ভাঙছি, ষোলোকে কত দিয়ে ভাঙা যায়, দুই দিয়ে যাবে, দেখ
চাইছি, তাহলে দুই দিয়ে আট দোকানে ষোলো, আটকে যাবে কিনা দেখ কোনো কিছু দিয়ে, দুই দিয়ে যাইছে তাই না, দুই দিয়ে যাবো, প্রথমে দুই দিয়ে শুরু করবো, দুই দিয়ে না গেলে তিন দিয়ে শুরু করবো, তিন দিয়ে না গেলে চার দেবো, চার দিন না গেলে পাঁচ দেবো, পাঁচ দিন না গেলে ছয় দেবো, এরকম করে প্রথমে ছোটো থেকে ভাঙতে শুরু করবো, ঠিক আছে। তাহলে দু আটকে দেখছি আমি দুই দিয়েও যাইছি তাই না, তাহলে চার দোকানে আট, ফের আমি দেখবো চারকে কত দিন ভাঙা যায় দেখ, দুই দিই, দুই দোকানে চার, ফের দুই দিলে এক হবে তাই না। তাহলে দেখ ষোলো সমান এই বারো সমান কত লিখতে পারে, বারো সমান সমান লিখতে পারে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক তাই না, দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক, দেখ এইটা দুই দোকানে চার, তিন চারা বারো, বারোক্ষে বারো তাই না, তাহলে বারোই পাঁচে। এবার ষোলো সমান কত লিখতে পারি দেখ, ষোলো সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক, দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক তাই না, দেখ দুই দোকানে চার, চার দোকানে আট, আট দোকানে ষোলো, ষোলোক্ষে ষোলো, ঠিক আছে। একটা লেখাও তাই না লেখাও তাই, একটা লিখতেও পারে না লিখতেও পারে ঠিক আছে, কিন্তু তোদের বোঝার সুবিধার জন্য আমি এখন একটা লিখছি, তো আস্তে আস্তে যখন বড় হবে, আস্তে আস্তে যখন শিখবে আরও ভালোভাবে, তখন এই একগুলো বাদ দিয়ে দেবো ঠিক আছে। হ্যাঁ টাকা, এবার তাইলে এবার এবার এদের মধ্যে সাধারণ গুণটা দেখবো, গছাগো বলেছে আমরা সব উৎপাদক বা গুণনীয়ক পেয়ে গেলাম তাই না, উৎপাদকগুলো আস্তে আস্তে পেয়ে গেলাম, এবার কী বার করবো, সাধারণটা বার করবো, তাই দুটোর মধ্যে সাধারণ দেখি কি, এখানে দুই আছে এখানেও দুই আছে তাই না, এখানেও দুই আছে এখানেও দুই আছে, আর দেখ এক আছে এক আছে, আর দেখ তিন আছে এখানে তিন নেই, এখানে দুই আছে এখানে আর দুই নেই, দুই শেষ হয়ে গেছে এখানে তাই না, দুই টু দুই, দুই টু দুই শেষ হয়ে গেছে, ওপর নিচে দুই টু দুই টু শেষ হয়ে গেছে, এখানে তিন আছে তিন নেই, এখানে দুই আছে দুই নেই, তার মানে আর কিছু পাবো না, তার মানে এদের গসাগো হবে, অতএব বারো ও ষোলো এর গ সা গু সমান সমান কত হবে, দুই গুণিত দুই গুণিত এক, তাহলে কত হয়েছে দুই দোকানে চার, চারেক্ষে চার, তাহলে চার হবে উত্তর, একটা পদ্ধতি। আমি যদি এইভাবে করি, কেউ যদি আমাকে বলে না আট ও চব্বিশ এর চব্বিশ না আঠাশ নেই ঠিক আছে, আঠাশের গ সা গু বার করতে বলেছে, তাহলে প্রথমে আটকে ভাঙবো দেখ কত দিয়ে যাবে, দুই দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে চার, তাহলে আবার কত দিয়ে যাবে দেখ দুই, কত হয়েছে দুই দোকানে চার, এবার দুই এক, তাহলে আট সমান কত পেলাম, দুই গুণিত দুই, এবার আঠাশকে ভাঙবো, আঠাশকে কত দিয়ে যায় দেখ, এগারো দোকানে বারো দোকানে কত, বারো দোকানে চব্বিশ, তেরো দোকানে আচ্ছা, চোদ্দ দোকানে যাইছে, তাহলে দুই দিয়ে গেলে কত হয়েছে চোদ্দ হয়েছে, যদি না বুঝতে পারিস আমি ভাগ করবো, যদি ওই হাকে না পাস আঠাশকে দুই দিয়ে ভাগ করতে পারি, কোন দেখবো দেখে দুই আর পড়ে থাকলে আট, তাহলে চার দোকানে আট যাইছে, চোদ্দতে যাইছে, হ্যাঁ তার মানে এই হাকে লিখে নেবো, এবার আমি যদি দেখি চোদ্দকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কেন, দেখি চোদ্দ এখানে চোদ্দ পেয়েছি, তুই ধর বুঝতে পারছিস না, তাহলে ভাগ করে দেখবো চোদ্দকে দুই দিয়ে যাইছে কেন, সাত দোকানে চোদ্দ তাই না, তাহলে দুই দিয়ে যাইছে, তাহলে একে দুই দিয়ে গেলেও যাবে সাত দোকানে চোদ্দ, আর সাতকে আর কিছু দিয়ে যায় কেনা দেখ, সাত যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, সাতেকে সাত আর কিছু যাইছে না, তার মানে এর সাত দিয়ে এক নেবো, তাইলে কত হয়েছে আঠাশ সমান, আঠাশ সমান সমান হয়েছে দুই গুণিত দুই গুণিত সাত গুণিত এক, তাহলে গ সা গু সমান কত হবে বল, এই দুই আছে এখানে দুই আছে, এখানে দুই আছে এখানেও দুই আছে, এক আছে এখানে এক আছে, এখানে দুই আছে এখানে সাত আছে, এখানে সাত আছে এখানে দুই আছে, আর কিছু নেই দুইটুতেই নেই, তার মানে দুই গুণিত দুই গুণিত এক, তাহলে দুই দোকানে চার, চারেক্ষে চার, দেখ এখানেও চার হইল এখানেও চার হইল তাই না, বারো আর ষোলোর উৎপাদকও চার, আবার আট আর আঠাশের উৎপাদকও চার ঠিক আছে,
এবার আবার একটা দেখি, একটা হিসাব করি, ধর কেউ আমাকে বলছে ছয় ও সাতাশের উৎপাদক, উৎপাদক এই উৎপাদক বলছে গসাগু, গসাগু বার করতে বলছে, তাহলে আমরা কি করব, ছয় নেবো, ছয়কে ভাঙি কত, দুই, তিন দোকানে ছয়, ফের তিন দিলে তিন এক্ষে তিন, দেখ সাতাশকে তিন দিয়ে যাবে, দেখ দুই দিয়ে যাবে না, তিন নয় সাতাশ, আর দেখ তিন নয়কে আবার তিন দিয়ে যাবে তাই না, তিন তিরিখে নয়, তিনকে যদি আমি দিই এক, তাহলে ছয় সমান কত হইল, দুই গুণিত তিন গুণিত এক, আর সাতাশ সমান কত হয়েছে, তিন গুণিত তিন গুণিত তিন গুণিত এক, তাহলে দেখ এখানে দুই আছে নিচে দুই আছে নেই, এরপরে তিন আছে নিচে তিন আছে, তাহলে তিন আর তিন চলে গেল, আর এখানে এক আছে নিচেও এক আছে গেল, আর কিছু আছে উপরে, আর কিছু নেই, তিন আছে উপরে তিন নেই, নিচে তিন আছে উপরে তিন নেই, একটা তিন ছিল সেটা শেষ হয়ে গেছে এর সাথে, তার মানে গ সা গু সমান হবে কত, তিন গুণিত এক সমান সমান তিন হয়েছে, এইভাবে করতে পারবো, এই একটা পদ্ধতি। আবার সে প্রথমে যেটা শিখেছিলাম কীরকম, সেই এর গুণনীয়ক বার করবো, দিয়ে পরপর লিখবো, এর গুণনীয়ক বার করবো পরপর লিখবো, যে কতটা সাধারণ গুণনীয়ক আছে পরপর যোগ গোল করে নেবো, তারপরে তার মধ্যে যেটা বড় সেটা হবে গসাগু, ঠিক আছে। এই একটা পদ্ধতি গেলো, এই একটা পদ্ধতি গেলো, দুটো পদ্ধতি শিখলাম, আর একটা পদ্ধতি এবার আমরা তো আলাদা আলাদা করে করছিলাম, এবার একেবারে করার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথমে আমরা কত করেছিলাম, এবার একেবারে করবো, দেখ ছয় আছে আর সাতাশ আছে, দুটোকেই এবার একেবারে উৎপাদক করবো, কী করবো, একেবারে উৎপাদক করবো, এবার দেখবো দুটোতেই যাইছে কোন সংখ্যা দিয়ে, দুটোকেই ভাগ করা যায়, দেখ ছয়কে দুই দিয়ে ভাগ করা যায়, তিন দোকানে ছয়, তাই ছয়কে দুই দিয়ে ভাগ করা যায়, সাতাশকে দুই দিয়ে ভাগ করা যায় কিনা দেখি, সাতাশকে দুই দিয়ে ভাগ করা যায় কিনা দেখে, তাহলে দুই দিলে দুই একে দুই পড়ে থাকলো, সাত বিয়োগ করলে সাত নিচে নামব, তাইলে তিন দোকানে হচ্ছে ছয় তাই না, দেখ এক নামছে, তাইলে এক পড়ে থাকছে, আমার মিলছে না ভাগ, মিলছে না তাইলে দুই দিয়ে যাবে সাতাশকে, যাইছে না, তিন দিয়ে দেখি, তিন দোকানে ছয় এটা তো গেল, তিন দিয়ে একে যাবে, সাতাশকে তিন দিয়ে যাবে, দেখ সাতাশকে তিন দিয়ে যাইছে কিনা, তিন দিয়ে দিলে তিন নয় সাতাশ, তাহলে ভাগ করা যায় যে সাতাশকে তিন দিয়ে, হ্যাঁ তাইলে তিন দিয়ে যাবে, দেখ এই দেখ, তাইলে তিনকে তিন দোকানে কত হয়েছে ছয়, তিন দোকানে ছয় কমা দিলাম, তিন নয় নিচে নয় দিলাম, এই দুটোর মধ্যে আর কিছু যাবে, একই দিয়ে মানে দুটোকে ভাগ করা যাবে, হ্যাঁ হ্যাঁ দুটোকে ভাগ করা যাবে, একে দুই দিয়ে যাবে, একে দুই দিয়ে যাবে না, ঠিক আছে, তার মানে আর কিছু পাবো না, যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তাহলে এবার হবে, তাইলে গ সা গু সমান কত হবে তিন, এইটাই উত্তর, একবারে পেয়ে গেলাম, ওখানে আলাদা আলাদা করে করছিলাম, এবার একেবারে পেয়ে গেলাম, দেখ যত ইয়ে যাচ্ছে আস্তে আস্তে কি ছোট হয়ে যাচ্ছে তাই না, এবার আমরা দেখি আমরা ধর বললো এইরকম আছে, ধর বললো আট ও বারো এর গ সা গু বার করতে, তাহলে আট নেবো আর বারো নেবো, এবার দেখবো কত দিয়ে যাই, দুই দিয়ে প্রথমে সব থেকে ছোটো দুই শুরু করবো, দুই দিয়ে ভাগ করা শুরু করবো, আটকে দুই দিয়ে যাবে, দুই দিয়ে ভাগ করা যাবে চার দোকানে আট, বারোকে দুই দিয়ে যাবে ছয় দোকানে বারো, তাহলে চার দোকানে আট আর হয়েছে ছয় দোকানে বারো, ঠিক আছে। এবার চার আর ছয় আছে, চারকে দুই দিয়ে যাই কিনা দেখ, তাহলে দুই দিয়ে দুই দোকানে চার, তিন দোকানে ছয়, আর দুই আর তিনের মধ্যে কোনো কিছু চাইছি কিনা দেখ, যাচ্ছে না, তাহলে এই দুটি পড়ে থাকবে, অতএব গ সা গু সমান সমান লসাগুর ক্ষেত্রে এটাও নিলাম এটাও নিলাম এটাও নিলাম এটাও নিলাম তাই না, সবগুলাকে গুণ করলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এই নিচেরগুলো বাদ দিয়ে দেবো, এইগুলা বাদ হয়ে গেল, শুধু পড়ে থাকবে এই পাশের দুইগুলা, পাশে যা দিয়ে ভাগ করতে পেরেছি দুইটুকুই, তাই সে আবার দুই গুণিত দুই সমান সমান কত, চার, এইটা উত্তর, চারটাই উত্তর। আর লসাগুর ক্ষেত্রে কী করলাম, এটাও নিলাম এটাও নিলাম এটাও নিলাম এটাও নিলাম সবগুলাই গুণ করতাম তাই না, এর আগে লসাগু শিখেছি তো, তুই আসিসনি তোকে শিখেছি, সবগুলাই আমরা গুণ করতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিচেরগুলো বাদ দিয়ে দেবো, শুধু এই পাশেরগুলা, ঠিক আছে।
আর একটা করে দেখাচ্ছি, ধর একটা নিলাম 12 আর একটা নিলাম হচ্ছে 27, ধর আর 18 নিলাম, ধরলাম 12 নিলাম আর 18 নিলাম, ঠিক আছে। এবার দুটোকেই দেখব, দেখ 12কে 2 দিয়ে যাচ্ছে কেন, দেখ দুই দিয়ে যাইছে, 6 দোকানে 12, 18কে 2 দিয়ে যাইছে কেন, দেখ কত যাইছে, 9 দোকানে 18, ঠিক আছে। এই দুটোকে দেখ কত দিয়ে যাইছে, দেখ 2 দিয়ে যাইছে, 6কে 2 দিয়ে, 3 দিয়ে যায়, দুটোকে 3 দিয়ে যাবে, তাইলে এখানে 3 দিলাম, 3 দোকানে 6, 3 তারিখে 9, 2 আর 3 এর মধ্যে যাইছে কেন, দেখ আর কোনো কিছু যাবে না। অতএব 12 ও 18 এর গ সা গু সমান সমান এইটার এইটার গুণফল, তাই না, 2 গুণিত 3 সমান 3 দোকানে 6, এটা উত্তর হয়েছে। এবার আমি ধর 3টি নিলাম, বললো পরীক্ষাতে দিল তোর 9, 27 ও 36 গ সা গু বার করতে বলছে, 9, 27 ও 36, তাহলে আমি 9 নেবো, 27 নেবো আর 36 নেবো, দেখ এবার 3টিকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা খুঁজতে হবে, 3টিকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা খুঁজতে হবে, কি কি 3 দি, কাকে কাকে, এইটা এইটা না এইটা এইটা 36কে যাবে 3 দি, দেখি 36কে 3 দি যায় কিনা। প্রথমে তো আমি বললাম 2 দি দেখব, ঠিক আছে, 2কে 9কে ভাগ করা যায় কি, 9 দি 2কে, এই সরি 9 9কে 2 দি ভাগ করা যায় না, 4 দোকানে 8 আর 5 দোকানে 10, 9 5ই নি, তাইলে আমরা 9কে 2 দি ভাগ করতে পারবো না, তার মানে 2 বাদ হয়ে গেল, 2 আর যাবে না, ঠিক আছে। 3 দি, 3 3 3 9 3 9 27, এবার একে 3 দি দেয় কেনা, দেখি 36কে আমরা ভাগ করবো কত দি, 3 দি, 3 এর খেয়ে 3 বিয়োগ করলাম, পড়ে থাকলো 6, 3 দোকানে 6, তাইলে 3 দিয়ে যাইছে, হ্যাঁ তাইলে 3 দিয়ে যাইছে, তাইলে 3 দিয়ে 3টিকেই ভাগ করা যাইছে, তাইলে 3 দিয়ে ভাগ করলাম কত হয়েছে, 3 3 9 3 9 27 3 12 36 36, এবার এই 3টিকেই ভাগ করা যায় এমন কোনো সংখ্যা খুঁজতে হবে, বল হবে, 3 এর খেয়ে 3 3 3 এর খেয়ে কত, 3 4 12, তাই 4 দিয়ে যাইছে। এবার দেখ একে যাবে, এই 3টিকে যাবে এমন কোনো সংখ্যা আছে, 1 লেখার দরকার নেই, ঠিক আছে, 1 দিয়ে যাইছি কিন্তু 1 লেখার দরকার নেই, 3কে আর 4কে আর কোনো কিছু পাবো না যে ই হয়েছে, তার মানে অতএব গ লিখব 9, 27 ও 36 এর গ সা গু সমান সমান কত, এই এইটার এইটার গুণফল, তাই না, 3 গুণিত 3 কত হয়েছে, 9, ঠিক আছে। গসাগু আমি বার করা শিখলাম, হ্যাঁ গসাগু বার করা শিখেছি এর আগের দিন, আজকে গসাগু বার করা শিখলাম, আর একটা আছে ভাগ পদ্ধতিতে গসাগু শেখা, ঠিক আছে, সেটা আমি পরের দিন করাবো, আজকে তোদের কিছু অঙ্ক দিচ্ছি সেগুলো বাড়ি থেকেই করে আনবি। দেখাচ্ছি দাঁড়া, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সব বার করে, এটা এটা করবি, এ টাকা এই যে 23 পাতার চেষ্টা করি সবগুলো করে আনবি, ঠিক আছে, আর 23 পাতার চেষ্টা করি হয়ে গেল, সাধারণ গণিতক মৌলিক যৌগিক পরের দিন শেখাবো, ঠিক আছে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে পরের দিন শিখিয়ে দেবো।
আচ্ছা আমি নিজে থেকে দিয়েছি যেগুলা সেইগুলা লিখে আনবি, ঠিক আছে? সেগুলা করে আনবি। আচ্ছা, গসাগু বার করো, ঠিক আছে? গসাগু বার করো, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ করবি, দুই আর তিনের মধ্যে করে আনবি, একটা গেল। দুই নম্বর করবি আট চব্বিশ। তিন নম্বর প্রশ্ন, এই কটা করে এনে দেখাবো, কষাকে বার করে এনে দেখাবো। আচ্ছা লসাগু বার করবে, এগুলা লসাগু বার করে আনবি। হ্যাঁ এই কটার গসাগু বার করবে, আবার লসাগু বার করবে, ঠিক আছে? গসাগু বার করো ও লসাগু বার করো, ঠিক আছে? গসাগু লসাগু বার করবে, ঠিক আছে? দুটোই বার করবে, আলাদা আলাদা করে দু জায়গায় বার করবে, ঠিক আছে? গসাগু বার করবে, এই কটার গসাগু বার করবে, প্রথমে গসাগু করবে, ঠিক আছে? তারপর লসাগু করে আনবে, দুটোই করবে, গসাগু বার করবে, লসাগু বার করবে, হয়েছে? হয়েছে, এই কটা করে আনবি, এবার ইংরাজি বার কর।